আচ্ছা প্রিয় ছাত্ররা আমরা গতদিন আবহাওয়া জলবায়ু শেষ করেছিলাম আজকে আমরা একটি নতুন অধ্যায় ধরব অধ্যায় নাম্বার দশ এবং আমাদের দেশ ভারত ঠিক আছে এই চ্যাপ্টারটা আমাদের খুব বড়ো চ্যাপ্টার আমরা ধীরে ধীরে চ্যাপ্টারটাকে শেষ করব। দেখো এখানে ফার্স্টে লিখেছে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি দ্বিজেন্দুলাল রায়ের লেখা একটি বিখ্যাত গান ধনাধান্য পুষ্প আচ্ছা তাহলে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি তা আমাদের জন্মভূমি ভারতবর্ষ ভারত পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ একদিকে উজ্জ্বল অতীত গুরুত্বপূর্ণ সংস্কৃতি ভাষা নানা ধর্ম বর্ণের সহাবস্থান অন্যদিকে ভূপ্রকৃতির বৈ বৈপরীত্য আর সীমাহীন প্রাকৃতিক সম্পদ আমাদের দেশকে করে তুলেছে অনন্য ঠিক আছে যার জন্য বহু অতীত থেকেই আমাদের ভারতবর্ষ বহু বিদেশিদের দ্বারা আক্রান্ত হয়েছে হ্যাঁ তারা এসেছে আক্রমণ করেছে ভারতবর্ষের ধন সম্পদ লুট করে নিয়ে গেছে অথবা তারা এই দেশে এসে আমাদের দেশে রাজত্ব করেছে হুম যেমন ব্রিটিশরা আমাদের দেশকে প্রায় দুশো বছর পরাধীন করে রেখেছিল তা এই হচ্ছে আমাদের বর্তমান দেশ ভারতবর্ষের মানচিত্র পৃথিবীতে ঠিক আছে হ্যাঁ এবার দেখো এই মানচিত্রের ওপরে বেশ কিছু দাগ টানা আছে এগুলো আমরা আগেও পড়েছি যেগুলো পশ্চিম থেকে পূর্ব দিকে এইভাবে বিস্তৃত ম্যাপের দেখতে পাচ্ছ কারণ এদিকটা পশ্চিম এদিকটা পূর্ব এদিকটা উত্তর এদিকটা দক্ষিণ তাহলে পশ্চিম থেকে পূর্ব দিকে এই যে লাইনগুলো টানা আছে এগুলোকে বলে হচ্ছে অক্ষরেখা আর উত্তর থেকে দক্ষিণে যে রেখাগুলো আছে সেগুলোকে বলে দাগিমা রেখা এগুলো আমরা সবই এর আগের চ্যাপ্টায় আমরা পড়ে এসেছি আগের প্রথম পার্বিককে আমরা স্কুলেই এই কিলো ক্লাস নিতে পেরেছিলাম আচ্ছা এবার দেখো আমাদের ভারতের মানচিত্রটা কিন্তু অনেকটা ত্রিভুজ আকার নিচের দিকটা বেশ সরু দেখো এখানে কি লিখছে দেখো বলছে এশিয়া মহাদেশের দক্ষিণ অংশে প্রায় মাঝখানে অবস্থান করছে এই বিশাল দেশ ভারত ভারত মহাসাগরের উত্তর প্রান্তে অবস্থিত আমাদের দেশের দক্ষিণাংশ ত্রিভুজের মতো দেখো এই হচ্ছে আমাদের ভারত মহাসাগর কারণে আমরা জানি ভারতবর্ষের উত্তরে পাহাড় পর্বত রয়েছে হিমালয়ের মতো পর্বতমালা পূর্বে রয়েছে বঙ্গোপসাগর পশ্চিমে রয়েছে আরব সাগর এবং দক্ষিণে রয়েছে ভারত মহাসাগর তাই বলছে ভারত মহাসাগরের উত্তরে ঠিক আছে ভারতবর্ষে যেহেতু দক্ষিণে ভারত মহাসাগর তাহলে অবশ্যই ভারত মহাসাগরের উত্তরেই হচ্ছে আমাদের ভারতবর্ষের দক্ষিণ প্রান্ত এবং সেই অংশটা কীরকম ত্রিভুজের মতো ভারত ভারত মহাসাগরে নীল জলরাশির মধ্যে দক্ষিণ ভারতের ত্রিভুজের মতো অংশটা খুব সহজেই চোখে পড়ে ত্রিভুজ আকৃতি এই ভারতীয় উপদ্বীপের মতো এই অংশটার পূর্বে রয়েছে বঙ্গোপসাগর পশ্চিমে আরব সাগর এবং দক্ষিণে ভারত মহাসাগর ঠিক আছে আর উত্তরে তো অবশ্যই আমাদের হিমালয় পর্বতমালা ঠিক আছে আচ্ছা এরপরে এখানে ভারতবর্ষের কিছু অবস্থান ওরা উল্লেখ করেছে হুম দেখো নিরক্ষরেখার উত্তরে হুম আমাদের ভারতবর্ষে আমরা জানি পৃথিবীর উত্তর গোলার্ধে অর্থাৎ নিরক্ষরেখার ওপর দিকে হুম নিরক্ষরেখার উত্তরে অর্থাৎ উত্তর গোলার্ধে আর মূল মধ্যরেখার পূর্ব দিকে অর্থাৎ পূর্ব গোলার্ধে ভারত অবস্থিত ঠিক আছে ভারতের মূল ভূখণ্ড দক্ষিণে আট ডিগ্রি চার মিনিট উত্তর অক্ষরেখা ঠিক আছে এইখান থেকে কিন্তু শুরুটা হয়েছে হুম আট মিনিট আট মিনিট সরি আট ডিগ্রি চার মিনিট উত্তর অক্ষরেখা থেকে উত্তরে সাঁত্রিশ ডিগ্রি ছয় মিনিট উত্তর অক্ষরেখার মধ্যে ভারত অবস্থিত ঠিক আছে অর্থাৎ দক্ষিণ দিকটা দা অক্ষরেখা বা অক্ষাংশ হচ্ছে আট ডিগ্রি চার মিনিট আর একদম ওপরের অক্ষাংশ হচ্ছে সাঁত্রিশ ডিগ্রি ছয় মিনিট এর মধ্যে ভারতবর্ষ অবস্থিত আর পশ্চিমে আটষট্টি ডিগ্রি সাত মিনিট অর্থাৎ এই দিকটা আটষট্টি ডিগ্রি সাত মিনিট পূর্ব দাগিমা থেকে আর পূর্ব দিকটা সাতানব্বই ডিগ্রি পঁচিশ মিনিট পূর্ব দাগিমা রেখা অবধি বিস্তৃত কর্কটক্রান্তি রেখা মাঝখান দিয়ে গেছে হুম ভারতকে উত্তর দক্ষিণে ভাগ করেছে কারণ দেখো আমরা জানি কর্কটক্রান্তির রেখার অক্ষাংশ হচ্ছে সাড়ে তেইশ ডিগ্রি উত্তর তাহলে এই আট আট ডিগ্রি থেকে সাঁইতিরিশ ডিগ্রির মধ্যেই কিন্তু সাড়ে তেইশ ডিগ্রি আছে অর্থাৎ কর্কটক্রান্তি রেখা কিন্তু ভারতকে দুটো ভাগে ভাগ করেছে ঠিক আছে আচ্ছা এরপরে আর একটা জিনিস দেখো এখানে আবার আশি ডিগ্রি পূর্ব দক্ষিণ রেখাও ভারতকে পূর্ব পশ্চিমে ভাগ করেছে ঠিক আছে আশি ডিগ্রি পূর্ব মানে এই একটা জায়গায় রয়েছে সেই দাগিমা রেখাটা সেই দাগিমা রেখাটাকে রেখাটা কী করেছে ভারতবর্ষকে দুটো পাঠ করেছে একটা পূর্ব একটা পশ্চিম আর কর্কটক্রান্তি রেখা রয়েছে এই বরাবর আমরা জানি পশ্চিমবঙ্গের ওপর দিয়েও গেছে পশ্চিমবঙ্গে কৃষ্ণনগরের ওপর দিয়েও গেছে কর্কটক্রান্তি রেখা এই কর্কটক্রান্তি রেখা ভারতকে একটা উত্তর আর একটা দক্ষিণ এই দুটো গোলার্ধে ভাগ করেছে আচ্ছা এরপরে তোমাদের একটা ছোট্ট একটা কাজ দিচ্ছি দেখো তোমাদের বইয়ের পরের পেজেই এই মানচিত্রটা ভীষণভাবে দেখবে দেখো রাজনৈতিক মানচিত্র এখানে কি আছে ভারতের বিভিন্ন রাজ্যগুলো রয়েছে অঙ্গরাজ্য রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চলগুলো রয়েছে সমস্তগুলো ছক্কর আছে এবং এই যে বিভিন্ন রং বেরঙের যে জায়গাটা দিয়েছে এটাই কিন্তু ভারতের সীমানা আর এই যে বাইরে যে নীল অংশটা দিয়েছে এটা হচ্ছে সব সাগর মহাসাগর এই পূর্ব দিকে বঙ্গোপসাগর পশ্চিম দিকে আরব সাগর এবং দক্ষিণে ভারত মহাসাগর আর যে সাদা অংশটা দিয়েছে সাদা অংশ কিছুটা দিয়েছে ম্যাপের আশেপাশে সেগুলো হচ্ছে ভারতের প্রতিবেশী দেশ বা রাষ্ট্র ঠিক আছে যেমন বাংলাদেশ আছে ভুটান নেপাল পাকিস্তান আফগানিস্তান এবং চীন আর দক্ষিণে দেখা রয়েছে শ্রীলঙ্কা তাহলে উত্তরে আমরা কাকে কাকে পেলাম নেপাল পেলাম ভুটান পেলাম চীন পেলাম ভারতের প্রতিবেশী দেশ আচ্ছা পশ্চিমে কাকে পেলাম পাকিস্তান এবং আফগানিস্তান আর পূর্বে পেলাম হচ্ছে আমাদের বাংলাদেশ হুম আর দক্ষিণে পেলাম শ্রীলঙ্কা এই দেশগুলিই হচ্ছে ভারতের প্রতিবেশী দেশ বা রাষ্ট্র ঠিক আছে তাহলে এই মানচিত্রটা তোমরা খুব সুন্দর করে পড়বে আর একটা কাজ করবে তোমাদের বাড়ি যারা যারা বাজারে যাচ্ছেন হুম তাদেরকে বলবে দোকান থেকে এই ধরনের একটা মানচিত্র আনতে ঠিক আছে এই ধরনের একটা মানচিত্র যেখানে রাজ্যের ভাগগুলো করা আছে আমরা কিন্তু এরপরে আস্তে আস্তে ম্যাপে এই রাজ্যগুলোকে দেখানো শিখব ঠিক আছে হ্যাঁ তোমরা এইটুখানি কাজ ভালো করে করবে আর এই মানচিত্রটা কিন্তু বাড়িতে আনিয়ে রাখবে অন্তত চার পাঁচটা করে মা ম্যাপ এরকম দোকান থেকে কিনে কিনে আনবে যেখানে রাজ্যগুলোর ভাগ করা আছে ঠিক আছে আর একটা জিনিস হচ্ছে এটা হচ্ছে এই যে ম্যাপটা থেকে এই যে রাজ্যগুলোর যে নাম আমরা পাচ্ছি সেগুলো তোমরা খাতায় লিখবে এবং এখান থেকে দেখবে যে কোন রাজ্যের কোন রাজধানী সেটা চিহ্নিত করা আছে ঠিক আছে সেই রাজধানীগুলোকে তোমরা খাতায় লিখবে রাজ্য এবং রাজধানী লিখে তোমরা হোয়াটসঅ্যাপে কিন্তু পাঠাবে আচ্ছা দেখো এখানে একটা জিনিস দেওয়া আছে রাজধানীটাকে ওরা কিভাবে নির্দিষ্ট করেছে দেখো একটা চিহ্ন দিয়েছে যেমন দেখো দেশের রাজধানী এ দেখো এই চিহ্নটা দিয়েছে দিল্লি আর রাজ্য রাজধানী বা কেন্দ্রশাসিত অঞ্চলের চিহ্নটা দিয়েছে এরকম ঠিক আছে হ্যাঁ তা এই চিহ্নগুলো রাজ্যের যেখানে যেখানে আছে সেগুলোই হচ্ছে সেই সেই রাজ্যের রাজধানী ঠিক আছে তাহলে এই অঙ্গরাজ্যগুলোর তাহলে নামগুলো লিখবে এবং তার পাশে পাশে রাজধানীগুলো লিখবে লিখে খাতায় লিখে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে সেন্ড করো কারণ তোমরা কতটা পড়ছো আমরা কিন্তু বুঝতে পারছি না ঠিক আছে আমরা ক্লাস নিচ্ছি কিন্তু তোমরা এর কতটা পড়ছো আমরা কিছুই বুঝতে পারছি না তোমরা এই কিছু কিছু হোমওয়ার্ক কিন্তু করে পাঠাও হুম তাহলে আমরা এই হোয়াটসঅ্যাপ গ্রুপেই দেখতে পারবো আর যেটা বললাম ভারতের মানচিত্র যেখানে ভাগ করা আছে এরকম রাজ্যগুলো হ্যাঁ সেই রকম মানচিত্র অন্তত চার পাঁচটা করে কিনে বাড়িতে রাখবে আমরা এরপরে মানচিত্র করা শিখবো রাজ্যগুলোকে দেখানো শিখব ঠিক আছে ভালো থেকো পড়াশুনো করো